আল-নাসের के ट्रॉफी जीतिए रोनाल्डो पेल ना तार प्राप्य सम्मान ক্ষোভে আছে তবে কি ক্রিশ্চিয়ানো রোনালদো সেই সঙ্গে থাকছে কত টাকা দিতে রাজি আল হিলাল নেইমার জুনিয়রকে অ্যামাউন্টটা এতই বিশাল যে পিএসজি তে নেইমার যা পায় সেই অ্যামাউন্টটা ওই অফারের কাছে অতীব সামান্য প্রথমে আসছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো তো আল নাসের ক্লাবকে ফর দ্য ফার্স্ট টাইম আরব ক্লাব চ্যাম্পিয়ন্সের ট্রফি জিতালো যেটা একটা ইতিহাস বটে এবং রোনালদোর জোড়া গোলেই এটা সম্ভব হয়েছে এন্ড রোনালদোকে দেখাও যায় সে ম্যাচে তার গোলগুলো খুব প্যাশনেটলি সেলিব্রেটও করছে বাট এত কিছুর পর রোনালদো একটা বিষয় নিয়ে বেশ আফসোস করছে সেটা হচ্ছে ট্রফিটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি রোনালদো এত কিছু করলো কিন্তু তারপরও সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যানের ট্রফি রোনালদোকে দেওয়া হয়নি বরং দেওয়া হয়েছে আল হিলাল ক্লাবের মিডফিল্ডার সার্গেজ মিলিঙ্কোভিচকে এবং এইটা ঘোষণা আসার পরপরই দেখা যায় রোনালদো অর্গানাইজারের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে রোনালদো এটা দেখে অবাক যে কেন তাকে দেওয়া হলো না এবং সেটা মানতেই পারছে না যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো টপ স্কোরার এই অ্যাওয়ার্ডটা পায় এবং অফকোর্স বিজয়ের ট্রফি তো পায় বাট তারপরেও তার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি চাই কেন তিনটা ট্রফি তার কাছে আসলো না এটা নিয়ে সে একটু ফ্রাস্ট্রেশনে ছিল বাপরে এই লোকটার অ্যাম্বিশনসের কিন্তু শেষ নেই তার এত উচ্চাকাঙ্ক্ষা আছে বলেই সে এতটা সফল এবার আসা যাক নেইমার জুনিয়রের কাছে গতকাল থেকে একটা বিষয় বেশ ভাইরাল যে নেইমার জুনিয়র পিএসজি থেকে আল হিলাল ক্লাবে তাহলে জয়েন করতে যাচ্ছে এবং হতে পারে আসলে এটা সত্যি কারণ চারিদিক থেকে রিপোর্টস বলছে যে নেইমার জুনিয়রের সঙ্গে আল হিলাল ক্লাবের ইনিশিয়াল কথাবার্তা হয়ে গেছে এবং আল হিলালকে নেইমার জুনিয়র প্রপোজ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কারিম বেনজেমাকে যেই অ্যামাউন্ট দেওয়া হয় সেই পরিমাণ অ্যামাউন্ট তাকেও দিতে এখন তাকে কত অর্থ দিচ্ছে সেটা বলার আগে বলি পিএসজিতে নেইমার জুনিয়র কত পায় প্রতি বছর পায় 48.6 মিলিয়ন ইউরো কিন্তু রিপোর্টস থেকে জানা যাচ্ছে আল হিলাল নেইমার জুনিয়রকে পার ইয়ার মানে প্রতি বছর 100 মিলিয়ন ইউরো দিতে রাজি মানে ডাবল তো বুঝতেই পারছি পিএসজিতে যা পাচ্ছে তার থেকে ডাবল যদি আল হিলালে পায় তাহলে কেন যাবে না নেইমার জুনিয়র এবং এটাও বলা হয় নেইমার জুনিয়রের এই ট্রান্সফার নিয়ে নেইমার জুনিয়রের বাবা যে নেইমারের সমস্ত কিছু দেখভাল করে সে গ্রিন লাইট দিয়ে দিয়েছে জাস্ট নেইমারের হ্যাঁ বলার অপেক্ষা এবং সে ফাইনালি হ্যাঁ বললেই অফিসিয়ালি আল হিলাল ক্লাবে ঢুকতে যাচ্ছে নেইমার জুনিয়র তবে আল হিলালের কিন্তু ইনিশিয়াল টার্গেট ছিল এমবাপ্পেকে নিয়ে এবং এমবাপ্পের জন্য তারা রেকর্ড ব্রেকিং অফারও দিয়েছিল 259 মিলিয়ন ইউরোর অফার করেছিল যেটা নিয়ে পিএসজিও বেশ হ্যাপি ছিল এবং তারা রাজিও ছিল বাট এমবাপ্পে সে নিজেই এই বিষয়ে রাজি ছিল না এবং সে আল হিলালের কোনো রিপ্রেজেন্টেটিভের সাথে দেখাই করেনি যার ফলস্বরূপ এখন আল হিলালের টার্গেট নেইমার জুনিয়রের উপর তবে সৌদির এই যে ক্লাবগুলো সব নামি দামি প্লেয়ারগুলো নিচ্ছে এর পিছে একটা রিজন আছে রিপোর্টস থেকে জানা যায় সৌদির প্রো লিগ ডিরেক্টর অফ ফুটবল মিকেল এমিনালো সে জানিয়েছে তাদের টার্গেট একটাই নেক্সট 2 বছরের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট প্রো লিগ হয়ে প্রতিষ্ঠিত হওয়া এবং এটা তখনই সম্ভব যখন কম্পিটিশন এখানে হেভি থাকবে আর যার কারণে নামি দামি প্লেয়ারদের এখানে আনতেই হবে এবং তাদের এই ইনিশিয়াল টার্গেটে তারা প্রাথমিকভাবে প্রায় 400 মিলিয়ন ইউরোরও বেশি ইনভেস্ট করেছিল কিন্তু এখন তারা লাগাম ছাড়াভাবে ইনভেস্ট করছে প্লেয়ারদের পিছনে এবং এটা নিয়ে সৌদি গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই কারণ তাদের লক্ষ্য যেটা সেটা তারা হাসিল করবেই